করোনার ছোবলে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে খুলনা ও রাজশাহী সহ কয়েকটি জেলায়। গত ২৪ ঘন্টায় খুলনার তিনটি হাসপাতালে ১৭ জনের প্রাণ গেছে। এর মধ্যে করোনায় ১৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন। শনাক্ত হয়েছে ২৩৬ জনের। পরের অবস্থানে আছে রাজশাহী। এ জেলায় মারা গেছেন ১০ জন। তাদের দুজন করোনা পজিটিভ ও ৮ জনের উপসর্গ ছিল। আক্রান্ত ৬৫ জন। জেলায় শনাক্তের হার ২৯.৪%। পরিস্থিতির অবনতি চুয়াডাঙ্গায়ও। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০৬ জন শনাক্ত হওয়ায় এর হার দাঁড়িয়েছে ৪১.২৫%। চট্টগ্রামে মারা গেছে ৭ জন, শনাক্ত হয়েছে ৩০০। বরিশাল শেরেবাংলা মেডিকেলে ৭ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগের ৬ জেলায় ১৫০ জন শনাক্ত হওয়ায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৬.৮%। যশোরে ৬ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন ৫৬ জন। সিলেটে মারা গেছে ৫ জন ও শনাক্ত ৯৯ জন। ঠাকুরগাঁওয়ে ৫ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছে ১২০ জন। ভালো নেই বগুড়ার পরিস্থিতিও। এ জেলায় মারা গেছেন ৪ জন এবং শনাক্ত হয়েছেন ১০০ বেশি। শেরপুরে দুজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৬৫ জন। আক্রান্তের হার ২৭.৬৫%। নাটোরে দুজনের মৃত্যু ও ১৩১ জন শনাক্ত হয়েছেন। ঝিনাইদহে দুজনের মৃত্যু ও আক্রান্ত ৯০ জন। জয়পুরহাটেও দুজনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ৬৮ জন। নোয়াখালীতে একজন মারা গেছেন। জামালপুরে একজনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১১৮ জন। বিপ্লব রায়, এটিএন বাংলা।